এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে আঘাত হেনে দেবে বলে জানিয়েছে নতুন করে আবহাওয়া দপ্তর প্রথমে বলছিল যে অতি গভীর নিম্নচাপ হিসাবে আঘাত হানবে কিন্তু এটি পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি ঘূর্ণিঝড় হিসাবেই বাংলাদেশে আছড়ে পড়বে এবং সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশে অনেকটা এরিয়াতে এর প্রভাব থাকতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও এর প্রভাব থাকতে পারে কতটা কী প্রভাব থাকতে পারে নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে রয়েছে সতর্কতা আসুন জেনে নিই কী খবর যে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের নতুন খবরটি জানিয়ে দেব পরের খবর জানার জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই শেয়ার করুন সতর্ক করার জন্য ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে আকাশে বৃষ্টিপাত দেখা দিয়েছে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ এবং বেশ কিছু অংশে কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত শুরু হয়েছে ত্রিপুরাতেও বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ময়মনসিংহ সিলেট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব কোন কোন এলাকাতে কি প্রভাব রয়েছে বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন যে ট্র্যাক প্রকাশ করেছে তাতে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু এইভাবে বলছে যে ঘূর্ণিঝড় হিসাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশে সরাসরি প্রবেশ করবে এর পাশাপাশি ডিপ ডিপ্রেশন যখন থাকবে এটা কিন্তু বাংলাদেশে এই যে মাদারীপুর রয়েছে এখানে পর্যন্ত চলে আসতে পারে এবং ঢাকা হয়ে এটা চলে সরাসরি এখনও পর্যন্ত যে পূর্বাভাস এই জায়গাতে চলে আসবে অর্থাৎ মনমোহন সিংয়ের কাছে কিশোরগঞ্জ ঢাকা বিভাগের কাছাকাছি অংশে এই যে রয়েছে এখানে এখানেও কিন্তু ডিপ ডি ডিপ্রেশান মানে গভীর নিম্নচাপ থাকবে তার মানে এখানেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন আশেপাশে ঝড় বইতে থাকবে তার মানে এই এলাকার মধ্যে প্রভাব থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা ট্র্যাকটা বলেছে এইভাবে তবে এইটা আরেকটু সামান্য পরিবর্তন হতেও পারে এমনিতে খুব গতিতে কিন্তু এগোচ্ছে এটা আরেকটু ডান দিকে যেতেও পারে সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মোংলা থেকে খেপুপাড়া এমনও হতে পারে যে খেপু থেকে চর ফ্যাশনের এই যে কাছাকাছি রয়েছে এই এলাকার মধ্যেও একটু ডান দিকে সরতেও পারে তবে এখনো পর্যন্ত এইটাই দিয়ে দিয়েছে ট্র্যাক এবং এটা যদি আপনাদের দেখায় যে দেখুন এই এলাকা পর্যন্ত যাবে ভালো করে দেখতে থাকুন এই এলাকা পর্যন্ত এর মেন প্রভাবটা থাকবে তার মানে দেখুন মেঘালয়ে পর্যন্ত এর প্রভাব বলছে নতুন করে যে আপডেট প্রকাশ করেছে ভারতীয় মৌসুম তাতে কিন্তু এই পাবনা ধরে একদম বগুড়া আদমদিগি হয়ে মেঘালয় এতটা পর্যন্ত সিলেট মরমনসিং আগর ত্রিপুরার আগরতলা পর্যন্ত কুমিল্লা হয়ে এই এতটা পর্যন্ত বরিশাল খুলনা সাতক্ষীরা এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছুটা এলাকা আসতে পারে কলকাতার আশেপাশে দেখুন এবার এর যে এরিয়াটা যদি দেখি কতটা এর বিস্তার হবে দেখুন এখানে দেখাচ্ছে আমাদের এই যে এতটা এরিয়া এই এরিয়ার মধ্যে এর বিস্তার থাকবে ভালো করে দেখে নিন আমাদের পুরো পুরো দেখিয়ে দিচ্ছি একটু হালকা করে দিলাম তো দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত কিছুটা পূর্ব মেদিনীপুর এবং কলকাতা হাওড়া কিছুটা হুগলি এবং দুই চব্বিশ পরগনা হয়ে এটা কৃষ্ণনগর নদীয়া পর্যন্ত মুর্শিদাবাদও সামান্য রয়েছে এই এলাকাগুলির মধ্যে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু মেন ব্যাপারটা কিন্তু বাংলাদেশে সরে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গের যে চাষি ভাই রয়েছে সেখানে কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা নেই কিছুটা ভারী বৃষ্টিপাত উপকূলীয় অঞ্চলে এই জায়গাগুলোতে হতে পারে কিন্তু বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখন রয়েছে এটা যত কাছে এগিয়ে আসবে ততই কিন্তু এটা সতেরো তারিখ রাতে বলেছে আবহাওয়া দপ্তর যেটা কিন্তু ল্যান্ডফল করে যাবে অর্থাৎ ষোলো থেকে সতেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই এর গতিবেগ সব থেকে বেশি থাকবে এবং এখানে ঘূর্ণিঝড় হিসাবে এটা এগিয়ে আসছে দেখুন ঘূর্ণিঝড়ের সিম্বল দিয়ে দেওয়া রয়েছে প্রথমে বলছিল যে সতেরো তারিখে হবে কিন্তু তার আগেই শক্তি বাড়িয়ে যেহেতু একটু অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে তাই এটা সতেরো তারিখের আগেই এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এটা আস্তে আস্তে এগিয়ে আসবে তবে কিছু কিছু পরিবর্তন হতে পারে গতিপথ এবং গতিবেগেও কিছুটা পরিবর্তন হতে পারে তার জন্য পরের আপডেটে নজর রাখবেন এখন আপাতত তাদের লেটেস্ট বুলেটিনে কি বলেছে সেটা আমাদের জানিয়ে দিচ্ছে মৎস্যজীবীদের কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে দেখুন এইভাবে উৎপত্তি হয়ে যে বাঁকটা নিচ্ছিল সেই বাঁকটা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে অর্থাৎ উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এটা এগিয়ে চলেছে অর্থাৎ এই মোটামুটি উড়িষ্যার কাছাকাছি এটা চলে এসেছে তো বুঝতেই পারছেন এতটা পথ চলেই এসেছে অর্থাৎ ঘূর্ণিঝড়ে একদম গতিবেগ এটা কিন্তু আস্তে আস্তে নিচ্ছে এবং ঘূর্ণিঝড় হিসেবে এগিয়ে এগোতে থাকছে আর কি এরকমভাবে বলা যায় তো পরিবর্তন জানাবো একবার দেখি ভারতীয় মৌসুম ভবন কি বলছে তারপর আমাদের উইন্ড থেকে অল্প করে দেখিয়ে দিচ্ছি কি কি লেটেস্ট এসেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ষোলোই নভেম্বর সাড়ে তিনটের সময় যে আপডেটটা প্রকাশ করেছে বুলেটিন নাম্বার সেভেন আরও বুলেটিন প্রকাশিত হবে সেখানে পরিবর্তন জানতে পারবেন আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে ডিপ ডিপ্রেশান অর্থাৎ অতিগোপী নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যেতে থাকছে এবং এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার কথা বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ সতেরো তারিখের মধ্যেই হয়ে যাওয়ার কথা বলেছে তবে ষোলো তারিখ থেকে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা আমরা দেখলাম সেখানে ফোরকাস্টে এবং এটা বাংলাদেশে চলে যাবে মংলা থেকে খেপুপাড়ার মধ্যে যখন এটা ক্রস করবে বাংলাদেশ তখন কিন্তু এটা ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে তখন এর গতিবেগ থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং ঝাপটা থাকবে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং আর্লি আওয়ার্স অব এইটিন নভেম্বর তার মানে বুঝতেই পারছেন যে এটা সতেরো তারিখ রাতের মধ্যেই এটা উপকূলে আছড়ে পড়বে যদি গতিবেগ ঠিকঠাক এগোতে থাকে তাহলে কিন্তু অনেক আগেই এটা আছড়ে পড়তে পারে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু এক ঘন্টায় কুড়ি কিলোমিটার করে কিন্তু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর অর্থাৎ বেশ ভালোই গতিবেগ তুলেছে কিন্তু আগের থেকে যেটা বোঝা যাচ্ছে এবং ট্র্যাক যেটা দিয়ে দিয়েছে আবহাওয়া যখন আমাদের দেখাচ্ছি তখন কিন্তু শক্তি অনেকটা বাড়িয়ে ফেলেছে এবং এটা ঘূর্ণিঝড়ে এইভাবে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি পর্যন্ত গতিবেগ তুলছে এবং নব্বই কিলোমিটার গাছটিং তুলে অর্থাৎ আগের দিকে আরও একটু শক্তিশালী দেখাচ্ছে আরও শক্তি বাড়াচ্ছে এইভাবে এটা এগিয়ে যাবে এবং যখন এই যে আঠেরো তারিখ হবে তখন কিন্তু যখন এই খুলনা বিভাগের এবং বরিশালের দিকে প্রবেশ করে যাবে তখন এটা ডিপ ডিপ্রেশন এবং যখন ঢাকা বিভাগ যাবে তখন বা গভীর নিম্নচাপ তার মানে বাংলাদেশে কিন্তু এর ব্যাপক প্রভাবটা কিন্তু থাকার কথা জানিয়েছে এবার বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে আবহাওয়া যে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই নাগাল্যান্ড এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি যেটা বলছে আবহাওয়া যে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এবং উড়িষ্যার উপকূলের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকবে উত্তর উড়িষ্যা দিকে সতেরো তারিখে বৃষ্টিপাত থাকবে না তবে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে সতেরো তারিখেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বাংলাদেশে তো বৃষ্টিপাত থাকবে এমনটা তো বোঝাই যাচ্ছে আর যেটা হবে যে ঝড়ো হাওয়া ঝড়ো হাওয়া ঝড় কেমন থাকবে তো পশ্চিমবঙ্গ উপকূলে এবং বাংলাদেশের উপকূলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ পরবর্তী ক্ষেত্রে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং বাংলাদেশেও ষাট থেকে সত্তর বেশি বাংলাদেশে বেশি হবে পশ্চিমবঙ্গের তুলনায় এটা কিন্তু রয়েছে এবারে যেটা রয়েছে সমুদ্র উত্তান থাকবে এবং মৎস্যজীবীদের যেটা বলা হচ্ছে যে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য ষোলো থেকে আঠেরো নভেম্বর পর্যন্ত সতর্কতা জারি থাকছে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা তো রয়েছে কিছুটা বিশেষ এটা তার মানে বাংলাদেশেই থেকে বেশি হবে পশ্চিমবঙ্গের কিছুটা মানে ক্ষতিটা কমের দিকে রয়েছে বাংলাদেশে কিন্তু বিপদে পড়ে গেলো এইভাবে যে ট্র্যাকটা দেখাচ্ছিলাম তো সেইটাই কিন্তু এখানে বলেছে আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিলাম তো আমরা চলে এলাম উইন্ডির লাইট স্কিনে স্যাটেলাইট ইমেজে যারা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে বাংলাদেশের দিকেই এগোচ্ছে বোঝা যাচ্ছে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর তবে শেষ মুহুর্তে একটু পরিবর্তন আরেকটু হতেও পারে খেপুপাড়াও যেতে পারে অথবা খেপুপাড়ার ডান দিকেও একটু ঘেসে যেতে পারে কারণ একটু একটু করে সরছে অনেকটাই এবং ঘন্টায় কুড়ি কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে এবং সাপোর্টটাও পাচ্ছে এদিকে যাওয়ার জন্য তাই আরেকটু পরিবর্তন হতেও পারে এখন কী পুরাভাস পাওয়া যাচ্ছে উইন্ডি থেকে সেটা আমাদের দেখাচ্ছি দেখুন ইতিমধ্যে এই জায়গাতে রয়েছে উড়িষ্যার কাছাকাছি এবং এইটা আস্তে আস্তে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটা এইভাবে এগিয়ে আসছে এইভাবে দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তো আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং এই যে উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ঝড় থাকবে যেটা বলছে আবহাওয়া তো এইভাবে আস্তে আস্তে সন্ধ্যের দিকে এটা দেখা যাচ্ছে যে উপকূলে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছে এবং এসে এটা কিন্তু দেখুন ওই জায়গাতেই যেটা বলেছে যে খেপুপাড়া থেকে মোংলা এই জায়গার মধ্যে যে মোংলা রয়েছে এই মোংলা এই মোংলা এই খেপুপাড়া এইখানের মধ্যেই যাবে পর্যন্ত আপাতত সেদিকেই দেখাচ্ছে তবে একটু ডান দিকে চলে যেতেও পারে সম্ভবত এবং এইভাবে এটা সরাসরি এই দিকে চলে যেতেও পারে তবে কিছু কিছু দেখুন যেটা মুভমেন্ট বোঝা যাচ্ছে এটা একটু একটু এই দিক করে যেতে পারে ফলে এই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতটা বেশি থাকবে বৃষ্টিপাতটা বাংলাদেশে বেশি থাকবে এবং দক্ষিণ আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং মনমনসিং সিলেট এবং এটা দেখা যাচ্ছে মেঘালয় এখানে কিন্তু বৃষ্টিপাত দেবে আঠেরো তারিখও বৃষ্টিপাত থাকছে দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং ঝোড়ো হাওয়াও থাকবে তার পাশাপাশি সতেরো তারিখ সতেরো তারিখে কিন্তু উপকূলবর্তী এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে যখন এটা আছেড়ে পড়বে এই যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে এই বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে কিন্তু এই দিকগুলোতে সেরকম থাকবে না একটু মেঘলা মেঘলা ভাবি বেশি থাকবে এবং এখানে মেঘলাভাবে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বড় বৃষ্টিপাত নিয়ে কিন্তু ত্রিপুরাতে বৃষ্টিপাতটা হবে তো এইভাবে একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা হচ্ছে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এবং কিছুটা নদীয়া সামান্য কিছুটা মুর্শিদাবাদ এই এলাকা এবং বাংলাদেশের এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে কিছু পরিবর্তন হলে পরের আপনি এটা জানাবো আপাতত যেটা দেখে রাখলেন যে এইভাবে একটা বৃষ্টিপাত আসছে এবং এইভাবে বৃষ্টি ঝড় বৃষ্টিটা এইভাবে প্রবেশ করতে পারে তো দেখুন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বড় এফেক্ট থাকছে না উপকূলবর্তী এলাকা ছাড়া বাকি অংশে কিন্তু মেঘলা মেঘলা এবং আংশেই মেঘলা থাকতে পারে আর এই এলাকাগুলির মধ্যে এটার প্রভাব থাকবে তো পরপর সিস্টেম আসছে এবং সে কিন্তু বাংলাদেশে কোথাও না কোথাও চলে যাচ্ছে এমনটা দেখা যাচ্ছে ধন্যবাদ